আরে এখানে যে আসলেন আসলাম, আসে আমার মাসির সঙ্গে দেখা করতে আসলাম, বাট দূর থেকে দেখা হলো কাশির ছেলে আরো ভালো হতো, কিন্তু যেতে তো দিল না, প্রতিবার বারে দেখা হয় কিন্তু এবার আর যেতে দিল না, এর জন্য দেখা হলো এখান থেকে ঘুরে যাচ্ছি। আচ্ছা বল, দেখার জন্য এবং এখানে আছি দেখার জন্য, ছুটি পাইছে এই জন্য, মানে আনন্দ করার জন্য ঘুরতে আসছি, আমার খুব ভালো লাগছে। এখানে তো কখনো আসিনি, আজকেই প্রথম আসলাম, একটু যদি কাছ থেকে দেখতে পেতাম অনেক ভালো লাগতো, এখন তো কাছ থেকে দেখা হলো না, ভাগ্যে ঢুকলো না। দুর্গা মন্দির দেখার জন্য আসছি কিন্তু দেখতে পারলাম না, এটাই একটু দুঃখ, যদি কাছ থেকে দেখতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, এটাই আর কি। আমাদের আত্মীয় স্বজন আছে ইন্ডিয়াতে, এই ছুটির মৌসুমে আমরা অনেক দূর থেকে দেখা সাক্ষাৎ করার জন্য হিলি বর্ডারে আসছি, এখানে দেখা সাক্ষাৎ করলাম, তাদের সঙ্গে ইশারার মাধ্যমে কথা হলো, অনেক দূরত্বে আছে, তারপরও চোখে দেখা দেখতে পেলাম সামনাসামনি, এই খুশিটাই নিয়ে যাচ্ছি এখান থেকে। যে হিলি বর্ডারে বড় প্রতিমা দেখা ইচ্ছা আছে এখানে ভারতে, দেখবার আসলাম, তার সাথে দেখি এখানে পরিস্থিতি অনেক বাধা সৃষ্টি মধ্যে পড়ে আছে, দূর থেকে দেখলাম কিন্তু কাছে যেতে পারলাম না, যে মায়ের সঙ্গে একটু আশীর্বাদ নিতে চাইলাম সেটা তো পারলাম না, দেখে সুন্দর লাগছে, অনেক ভালো পরিবেশ ভালো, কিন্তু মায়ের দেখাতে পারলাম না।